यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानम् अधर्मस्य तदात्मानं सृजेम्यहम् परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतं धर्म संस्थापनार्थाय संभवामि युगे युगे। हरे कृष्ण। ओम नमः भगवते वासुदेवाय। श्रीमद् भागवत गीता जखनी आमरा पाठ करते जाई तखन सेई श्रीमद् भागवत गीतार प्रथम अध्यायेर प्रथम श्लोकेई आमरा देखते पाई जे जन्मान्ध धृतराष्ट्र संजयके जिज्ञासा करछेन धर्मक्षेत्रे कुरुक्षेत्रे समवेतायुजोत्सवः मम काः पाण्डवाश्चैव किमकुर्वथ संजय। अर्थात धृतराष्ट्र आकुल चित्ते उत्कंठित हये संजयके जिज्ञासा करछेन যে হে সঞ্জয়, কুরুক্ষেত্র নামক ধর্মক্ষেত্রে আমার পুত্রগণ এবং পাণ্ডুর পুত্রগণ সমবেত হয়ে যুদ্ধের ইচ্ছায় কি করল আমাকে বল। এই প্রথম শ্লোকেই আমরা দেখতে পাই কি যে কুরুক্ষেত্রকে ধর্মক্ষেত্র বলা হয়েছে। তাই স্বাভাবিকভাবেই একটা প্রশ্ন থেকে যায় যে কুরুক্ষেত্রকে কেন ধর্মক্ষেত্র বলা হয়েছে। তাই সে বিষয়ে আমরা জানতে হলে আমাদের সেই কাহিনীটা অন্ততপক্ষে জানতে হবে, কেন কুরুক্ষেত্র ধর্মক্ষেত্র, কুরুক্ষেত্রের গুরুত্বই বা কতটুকু। আমরা যদি ঋগ্বেদ এবং যজুর্বেদে দিকে দেখি, সেই বেদের বিভিন্ন জায়গায় কুরুক্ষেত্রের মহিমা বর্ণিত আছে। এমনকি নারদীয় পুরাণেও কুরুক্ষেত্রের মহিমা উল্লেখ আছে। এই কুরুক্ষেত্রটা আসলে কৌরব এবং পাণ্ডবদের পূর্বজ মহারাজ কুরুর রাজ্য ছিল, যিনি ছিলেন পরম পরাক্রমশালী অতি সত্যনিষ্ঠ রাজা, যার সত্যনিষ্ঠতা ধর্মনিষ্ঠতা স্বর্গের ভগবানরা পর্যন্ত মানত, স্বর্গের দেবতারা পর্যন্ত মানত। এবং সেই মহাপুণ্যবান কুরু যার রাজ্য ছিল কুরুক্ষেত্র, এবং যার রাজ্যের মধ্যেই এই কুরুপাণ্ডবের যে যুদ্ধক্ষেত্রটা সেটা ছিল, সেটাই কুরুক্ষেত্র। এবং সেই কুরুক্ষেত্রের যে রাজা কুরু, তিনি একবার ইন্দ্রের কাছ থেকে বরদান পেয়েছিলেন যে যে এখানে এসে যুদ্ধ করে মৃত্যুবরণ করবে, অথবা কেউ যদি উপোস করে কুরুক্ষেত্রে গিয়ে মৃত্যুবরণ করে, অথবা কেউ যদি ইচ্ছা করে যে আমি কুরুক্ষেত্রে যাব, কুরুক্ষেত্রে নিবাস করব এবং সেখানে মৃত্যুবরণ করে, তাহলে তার আর পুনর্জন্ম হবে না। এই বরদান মহারাজ কুরুকে দেবরাজ ইন্দ্র দিয়েছিলেন। তাহলে দেখা গেল কি, প্রাচীনকাল থেকেই সেই কুরুক্ষেত্র একটা পুণ্যভূমি। এখন প্রশ্ন হল, এমন একটা পুণ্যভূমিতে কুরুপাণ্ডব এই ভাইয়ে ভাইয়ে যুদ্ধ সেটা কেন হলো, কে করালো এই পুণ্যভূমিতে, সেটা জানতে হলে আমাদের জেনে নিতে হবে একটি ছোট্ট কাহিনী। যখন কুরু এবং পাণ্ডবদের মধ্যে সিদ্ধান্ত হয়ে গেল যে যুদ্ধই হবে, আর কোনো বিকল্প রইল না, যুদ্ধই হবে, অর্থাৎ বিনা যুদ্ধে
পাণ্ডবদেরকে কৌরবরা সুচ্ছাগ্রভূমিও দিতে চাইল না, বেদব্যাসও বুঝালেন দ্রোণাচার্য কৃপাচার্য পিতামহ বিশ্ব এমনকি ভগবান শ্রীকৃষ্ণ বুঝালেন দুর্যোধনকে ধৃতরাষ্ট্রকে, কিন্তু তারা কেউ মানল না। তাই একমাত্র রাস্তা বাকি রইল যুদ্ধ, এবং যেহেতু কৌরবরা পাণ্ডবদেরকে নিজের পিতৃ সম্পত্তি দেখে বিচ্যুত করছে, তাই সেখানে ধর্ম রক্ষা হচ্ছে না, তাই সেটা একটা ধর্মযুদ্ধ। সেই ধর্মযুদ্ধ কুরুক্ষেত্র নামক ধর্মক্ষেত্রে কীভাবে হতে চলেছে বা কীভাবে হবে সেটা কিন্তু তখনও নির্ধারণ হয় নাই। সিদ্ধান্ত শুধু হয়েছে যুদ্ধ হবে, কিন্তু কোথায় হবে সেটা কিন্তু এখনও সিদ্ধান্ত হয় নাই। উভয় পক্ষ অর্থাৎ কৌরব এবং পাণ্ডব উভয় পক্ষ শ্রীকৃষ্ণকে বললেন যে হে কেশব, যুদ্ধ আমরা করব, সিদ্ধান্ত হয়ে গেছে, তাই স্থান নির্ধারণের দায়িত্ব তোমার। তখন শ্রীকৃষ্ণ কী করলেন, চারিদিকে দূত পাঠালেন, পূর্ব দিকে, পশ্চিম দিকে, উত্তর দিকে, দক্ষিণ দিকে, চারিদিকে দূত পাঠালেন। দূতরা এসে বিভিন্ন রণক্ষেত্রের খবর দিল। কুরুক্ষেত্রের দিকে যেসব দূতরা গিয়েছিল তারা যখন ঘুরে আসলো, তখন এসে কৃষ্ণকে বলল যে হে কেশব, কুরুক্ষেত্র জায়গাটা তো অনেক বড়, সেখানে যুদ্ধ হতে পারে, কিন্তু আমরা সেখানে গিয়ে একটা আজব কাহিনী শুনে এলাম, সেই কাহিনীটা আপনি শ্রবণ করুন। তখন শ্রীকৃষ্ণ বললেন ঠিক আছে বলো। তখন দূতরা বলল যে কিছুদিন আগে সেখানে প্রচুর বৃষ্টি হচ্ছিল এবং ক্ষেতের ভূমিতে জল প্রবেশ করছিল। এই কুরুক্ষেত্রের স্থানেই পাশাপাশি কুরুক্ষেত্রের জায়গাতে আশেপাশে যেসব জনপদ ছিল তারা সব কৃষি নির্ভরশীল ছিল এবং সেখানে তাদের যাদের জমি ছিল তারা সবাই সেখানে দেখাশোনা করার জন্য বৃষ্টির পরে আসতো, এবং এইরকম একদিন বৃষ্টি হচ্ছে এবং তারা দুই ভাই মিলে গেল দৌড়ে তাদের ক্ষেতভূমিতে কী হচ্ছে, গিয়ে দেখলো বা প্রচণ্ড বৃষ্টি, জল তাদের ক্ষেতের উপর দিয়ে বয়ে চলছে এবং তাদের ক্ষেত নষ্ট করে দিচ্ছে, কারণ ধান রোপণ করেছে তারা মাত্র। তখন তারা দুই ভাই মিলে খুব পরিশ্রম করলো কীভাবে ক্ষেতের সেই জলটাকে বন্ধ করা যায়, কোনো মতেই তারা পারছিল না। কিছু একটা করলো, বন্ধ করলো, একটা ব্যবস্থা করলো, পাথর চাপা দিয়ে, মাটি চাপা দিয়ে কিছু একটা ব্যবস্থা করলো, করে ক্ষেতের যেসব ধানের গাছগুলি নষ্ট করছে বা করে ফেলেছে সেগুলি তারা একটু ঠিকঠাক করতে যখন গেল, ঠিক আবার তখন প্রবল চাপে আবার বৃষ্টির জল একটা গর্ত দিয়ে তাদের ক্ষেতভূমিতে এসে প্রবেশ করতে লাগলো। তখন বড় ভাই ছোটো ভাইকে বললেন যে হে ভাই, দেখতো কীভাবে বন্ধ করা যায়, একবার তো আমরা উভয়ে মিলে চেষ্টা করলাম, বন্ধ করতে পারলাম, তুই একটু দেখতো, আমি এই দিকটা দেখে নিচ্ছি। এভাবে তিনবার বললো ছোটো ভাইকে বড় ভাই, কিন্তু ছোটো ভাই পাত্তা দিল না কোথায়। তখন রাগে দুঃখে বড় ভাই কী করলো, একটা লাঠি আঘাত দিয়ে, মাথায় আঘাত দিয়ে তার ছোটো ভাইকে এখানে হত্যা করে ফেলল, এবং সেই ছোটো ভাইয়ের শবদেহ দিয়ে, এই শবদেহ নিয়ে সেই গর্তের মধ্যে ছাপা দিয়ে জলটা বন্ধ করল। এই কাহিনীটা শুনেই শ্রীকৃষ্ণ বললেন উত্তম, সেই জায়গাটাতেই কুরু পাণ্ডবদের যুদ্ধ, কারণ এটাই উত্তম জায়গা যেখানে এক ভাই এক ভাইকে মারতে পেরেছে, কোনো অনুশোচনা করে নাই, কোনো করুণা জাগে নাই, কোনো মায়া জাগে নাই, কোনো মমতা জাগে নাই, সেখানেই কুরু এবং পাণ্ডব তারা যুদ্ধ করবে, তাদের মধ্যে অনুশোচনা থাকবে না, দয়া থাকবে না, মায়া থাকবে না। তাই তো চতুর ভগবান শ্রীকৃষ্ণ সেই কুরুক্ষেত্র নামক জায়গাটাকে বেছে নিয়েছেন কৌরব এবং পাণ্ডবদের যুদ্ধের জন্য। তাই তো আমরা পেয়েছি যে কুরুক্ষেত্রে ধর্মক্ষেত্রে, মানে ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা ইজুৎসব মামকা পাণ্ডবাশ্চৈব কিম কুরুবত সঞ্জয়। নমস্কার।
আমাদের পরবর্তী ভিডিওতে আরও নতুন তথ্য নিয়ে আসব। সবাইকে হরে কৃষ্ণ।